কিছু মানুষ আমাকে বড্ড বেশি ভালোবাসে, কিন্তু প্রয়োজনের সময় ইস, আমিও যদি বড় লোক হইতাম তাহলে আমাকেও সবাই আপন মনে করতো। আমি কালো বলে যারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করো তার একটা কথা জেনে রাখো, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। ইস, আজকে যদি মন ভালো করে দেওয়ার কেউ থাকতো তাইলে মনে হয় কখনো মন খারাপই হতো না। আমি তো তোকে মন খারাপ করতেই দেই না কুত্তা। তাকে বলে দিও আমার বুকের ব্যথাটা তার জন্য নয়, গ্যাস্ট্রিকের জন্য। এত আটা ময়দা মেরে কি লাভ, পরে তো টাকলু মার্কে কাকুর সাথে করতে হইব। কর তোমার হাতটা যখন ধরেছি মনকে কথা দিয়েছি, ছাড়বো না হাত মরণ কালেও তোমায় বুকে রেখেছি। ও আমি চাই না বাড়ি গাড়ি, এই দুনিয়া একটা স্বার্থপর নামক মায়ের শো, যেখানে মায়ের থেকে বেশি স্বার্থের পাগল মানুষ। বাংলাদেশের সব বুদ্ধিজীবীরা চায়ের দোকানে থাকে, বিশ্বাস না হলে 5 মিনিট কোনো চায়ের দোকান থেকে ঘুরে আসেন। হায় হায় ওরে হায় হায়, আমি সিঙ্গেল মানুষ, আমার লাইফে থাকবেই বা আর কে। ইস, একটা তুমি থাকলে মিথ্যা বলে সারকে চলে আসতাম পার্কে। আন্টিদের বলছি মেয়ের নাম একটু ছোট করে রাখুন, ভাই ব্রাদারের হাত কাটতে সমস্যা হয়। বেইমানি করছো তাই না? দোয়া করি পৃথিবীর সব সুখ তুমি পাবা, কিন্তু কারো ভালোবাসা পাবা না। তোমার ভালোবাসায় আমি সীমাবদ্ধ, প্রিয় তুমি রাখতে জানলে আমি থাকতে বাধ্য। এত অহংকার কই রাখবা, কাফনের কাফরে তো আর পকেট নাই। মানুষের কিসের অহংকার? আমি কেন অন্য ছেলের দিকে তাকাবো, কারণ আমার নিজের শেহজাদা মাশাআল্লাহ অনেক সুন্দর। যেই তুমিতে আমি নাই সেই তুমির আর দরকার নাই, যেই আমারে বুঝো নাই সেই আমিতে তুমি নাই। আরে ওই মেয়ে কেন হিল পড়ছো জানো না? আমি বাইটটা তোমার সামনে দাঁড়াইলে আমারে তোমার পোলার মতো লাগে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বুঝানো যায় না, আর কেউ বুঝলেও মনে শান্তি কমে না। কাউকে দেখা জলমু এই অভ্যাস আমার নাই, আমার দেখা জলে এমন মানুষেরই তো অভাব নাই। গরিব ঘরে জন্ম না নিলে বুঝতে পারতাম না ধনীরা যেত অহংকারী। খারাপ মানুষ আমি ভালো মানুষদের মাঝখানে ফেসে গেছি। আমি গোটক পাঠাইব তোমায় লইয়া।